নমস্কার বন্ধুরা, কৃষ্ণা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি দুধ চিতল পিঠা রেসিপি নিয়ে এসেছি। আমরা সাধারণত দেখে থাকি যে চিতল পিঠা মাটির সরা বা ছাঁচে তৈরি হয়ে থাকে, কিন্তু আজকে আমি এই ছাঁচ বা মাটির সরা ছাড়াও ননস্টিক কড়াই কীভাবে চিতল পিঠা বানানো যায় আমি সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তবে এটা শুধু চিতল পিঠা বানাইনি, দুধ চিতল পিঠা বানিয়েছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, দুধ চিতল পিঠা। শুধু চিতল পিঠা থেকেও কিন্তু দুধ চিতল পিঠা আরও ভালো লাগে খেতে। আজকে আমি এই পিঠেগুলো কোনো চালের গুঁড়ো বা ময়দা দিয়ে বানাইনি, বানিয়েছি ব্রেড দিয়ে। চলো দেখে নিই পুরো রেসিপিটা। আমি এখানে বেশ কিছুগুলো ব্রেড নিয়েছি, স্লাইস ব্রেডগুলো। এবার এই ব্রেডগুলো টুকরো টুকরো করে নেব, কারণ আমি মিক্সার গ্রাইন্ডারে এটা পুরো গুঁড়ো করে নেব। এবার একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে আমি সমস্ত ব্রেডগুলোই গুঁড়ো করে নেব। এটা একবারে হবে না, আমি দুবারে করে নেব। এখানে আমি সবগুলোই গুঁড়ো করে নিয়েছি ঠিক এইভাবে। এবার এর মধ্যে আমি দুটো কলা দেব, দুটো কলাকেও আমি ম্যাশ করে নেব মিক্সারে। কলাগুলো একটু টুকরো করে দিলাম, আর এই কলাটা ম্যাশ করার সময় আমি জল দিয়ে করব না, সামান্য দুধ দিয়ে দিলাম। এবার কলার পেস্টটা আমি এই যে ব্রেডগুলো গুঁড়ো করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দু চামচ চিনি অ্যাড করব। খুব সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। চালের গুঁড়ো বা ময়দা ছাড়াও কিন্তু ব্রেডের এই চিতল পিঠা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এবার আমি এই পিঠেগুলো ভেজে নেব। এখানে একটা ননস্টিক প্যানে সামান্য তেল আমি টিস্যু পেপার করে বুলিয়ে দিলাম। এবার হাতা দিয়ে খুব সামান্য সামান্য করে এইভাবে দিতে থাকব এবং দু মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিট পরে ঢাকাটা সরিয়ে আরও এক দু সেকেন্ড পরে আমি খুন্তি করে এইভাবে তুলে নিলে চিতল পেঠাটা কিন্তু খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে। এইভাবে আমি সবগুলোই করে নেব। আর প্রত্যেকবার করার সময়তেই কিন্তু সামান্য টিস্যু পেপার দিয়ে তেল বুলিয়ে নিতে হবে। এখানে সবগুলোই ভাজা হয়ে গেছে, এবার আমি দুধটা তৈরি করে নেব। ওই প্যানের মধ্যেই আমি বেশ কিছুটা দুধ দিয়ে দিলাম। খুব সহজ একটা রেসিপি, এটা একটু ঘন হয়ে এলেই এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিতল পিঠাটার মধ্যে দেওয়ার সময় কিন্তু এই দুধটা একটু ঠান্ডা করে নেব। এবার একটা থালার মধ্যে আমি চিতল পিঠাটা সাজিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে আমি ঘন দুধটা দিয়ে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তাহলে যখনই কোনো রেসিপি দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার করতে ভুলো না, আর আমার এই রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।